পর ফের পাইকারি সবজির বাজার বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে দশ থেকে পনেরো টাকা সবজির বাজারের আরো খবর জানাতে শহরের পৌর পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী আব্বাস এ সময় সবজির সরবরাহ কমার কারণ কি বলছেন ব্যবসায়ীরা নাফি আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর পাইকারিয়ে বাজারে আসলে ইদের দুই দিন আগে থেকে এখন পর্যন্ত বাজারে সবজির সরবরাহ কিছুটা কমেছে অর্থাৎ যারা কিষক রয়েছে না তাদের ঘরে ঈদ এবং বৈশাখের উৎসব এখনও বিরাজ করছে যার কারণে আসলে সবজির সরবরাহ কিছুটা কমেছে এখানে নতুন যে সবজি এসেছে বরবটি এবং অল্প পরিমাণ প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি এছাড়া পটল করলা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি তবে কোরলা প্রতি কেজি দাম বেড়েছে কয়েকদিনের ব্যবধানে বিশ থেকে পঁচিশ টাকা কেজি অর্থাৎ বলা যায় যে কয়েকদিনের ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়েছে পনেরো দশ থেকে পনেরো টাকা কেজি ঝিঙ্গা এবং সজিনার দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে তিরিশ টাকা কেজি বেগুন পনেরো থেকে ষোলো টাকা বেড়ে বিক্রি হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা কেজি এছাড়া ঢেঁড়স বিক্রি হচ্ছে ঢেড়স এবং মোলা বিক্রি হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা কেজি মিষ্টি কোনা পাঁচ থেকে ছয় টাকা বেড়ে বিক্রি হচ্ছে বিশ থেকে বাইশ টাকা কেজি লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে বারো থেকে পনেরো টাকা আর টমেটো বিক্রি হচ্ছে দশ থেকে বারো টাকা কেজি এবং ডাটা যে খোরা ডাটা রয়েছে প্রতি পিস বিক্রি হচ্ছে এক থেকে দুই টাকা কেজি তবে মরিচের দাম দশ থেকে পনেরো টাকা কমে বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি তবে গত কয়েকদিনের ব্যবধানে আহ এখানে আলু প্রকার ভেদে দশ থেকে পনেরো টাকা বেড়ে বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ষাট টাকা কেজি বাজার মূলত ভোর থেকে শুরু হয়ে চলে বেলা বারোটা পর্যন্ত বাজারে প্রধান ক্রেতা যারা রয়েছেন পাশে বাজার রয়েছে তারা এখান থেকে সবজি কিনে নিয়ে গিয়ে প্রতি কেজিতে বলা যায় যে বারো থেকে বা বিশ টাকা কেজি লাভে তারা বিক্রি করে থাকেন তবে কয়েকদিন পর এই সবজি বাজার কিছুটা স্বাভাবিক হবে বলে জানিয়েছেন এখানকার সবজি ব্যবসায়ী এবং কৃষকরা এই ছিল আমার কাছে পৌর বাজার থেকে সবশেষ নাকি